নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো ম্যাথমেটিক্সের, যার পেজ নম্বর 412। তো দেখো, এখান থেকে কিন্তু আমরা তোমাদের 14 দাগের অঙ্কগুলো টোটাল পয়েন্ট সলভ করে দেবো, অর্থাৎ পরিমিতির অঙ্ক। যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলো শুধুমাত্র আমরা সলভ করেছি। কী বলেছে, 2.1 মিটার না দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে প্লিজ একটু ধ্যান দাও। তো দেখো, চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার এবং 2.1 মিটার নাকি 21 ডেসিমিটার। আমাদের চৌবাচ্চার প্রস্থ কত হচ্ছে 1.5 মিটার, মানে কি 15 ডেসিমিটার, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চৌবাচ্চার গভীরতা সমান এক্স ডেসিমিটার এবং 630 লিটার জল, অর্থাৎ 630 ঘন ডেসিমিটার জল, তাই তো? প্রশ্ন অনুসারে আমাদের 21 × 15 × x সমান সমান 630। তো দেখো, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 2 ডেসিমিটার। খুবই একটা ইজি কাটাকাটি আছে, এর অ্যান্সার হবে 2 ডেসিমিটার। আমাদের পরের অঙ্ক কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান্টিকের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও তার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত নির্ণয় করে। তো দেখো, অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেব। তো দেখো, মনে করি চোঙটির উচ্চতা 8 ডেসিমিটার ও ব্যাসার্ধ 8 ডেসিমিটার। এখানে বলেছে এইচ সমান সমান 2r, কিন্তু এখানে উল্লেখ করে অলরেডি দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ দ্বিগুণ এবং যদি উচ্চতা 6 গুণ হতো, বুঝতে পারছো? তাহলে চোঙটির আয়তন কি আছে, পাই আর স্কোয়ার এইচ, মানে কি এইচ মানে 2r, অর্থাৎ 2πr³ ঘন ডেসিমিটার, বুঝতে পারছো? এবার বলেছে যে যদি একটু মুছে ফেলি, নালে নোংরা হয়ে যাচ্ছে, যদি এইচ সমান সমান 6r হলেই চোঙটির আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এইচের মান কি আছে, 6r। এইচের মান কি বলেছে, 6r বলেছে, তাই তো? তাহলে এই যে 6 গুণ বলেছে, তার জন্য 6r হবে, তাহলে 6πr³ ঘন ডেসিমিটার হচ্ছে। প্রশ্ন অনুসারে 6πr³ - 2πr³ সমান সমান 539। তাহলে আর কিউব সমান সমান কী হবে আমাদের, তো দেখো আর কিউব সমান সমান হবে 4 × 22/7 সমান সমান 539। তাহলে আর কিউব সমান সমান কেসে টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি 7/2 এর মাথায় কিউব, অর্থাৎ আর সমান সমান 7/2 বা 2r সমান সমান 7, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটু মুছে ফেলছি, অর্থাৎ চোঙটির উচ্চতা এইচ সমান সমান 2r বা 7 ডেসিমিটার এর অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের রোমান থ্রির প্রশ্ন কি বলেছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো দেখো, অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো, অর্ধগোলকের উচ্চতা সমান সমান অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে? কি বলছি আমি বুঝতে পারছো? তো দেখো, প্রদত্ত শর্ত অনুসারে শঙ্কুর উচ্চতা সমান সমান চোঙের উচ্চতা সমান, অর্থাৎ শঙ্কুর উচ্চতা যদি আমাদের এইচ হয় তাহলে শঙ্কুর ব্যাসার্ধও কিন্তু আর হবে, মানে আর সমান সমান এইচ যাকে বলে। অত ঝুট ঝামেলা না করে এটাই মেইন ব্যাপার। তাহলে শঙ্কুর আয়তন কি আছে, 1/3πr² h, এবং আমাদের অর্ধগোলকের আয়তন কি আছে, 2/3πr³, এবং আমাদের চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, πr² h। বাট একটা জিনিস মাথায় রাখো, 1/3πr² আর আরটা কোথা থেকে আসছে, যেহেতু বলেছে এইচটা কিন্তু এখানে আর হয়ে গেছে, ঠিক আছে? এই যেমন πr² h, এখানে πr² h কিন্তু এখানে আর হয়ে গেছে, অর্থাৎ কী কী থাকছে আমরা দেখতে পাচ্ছি, 1/3 = 2/3 = 1। তো দেখো কত হবে, 1/3 × 3 = 2/3 × 3,
আর কি আছে? 1 × 3, 3 কেটে গেল, ঠিক আছে 3 কেটে গেল, তোমার কত থাকছে? থাকছে আমাদের 1:2:3, অ্যান্সার কী থাকছে? আমাদের অ্যান্সার থাকছে 1:2:3, বুঝতে পারছো কী বলছি? এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।